নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয়ে আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ, অতি অকস্মাত স্তব্ধ তার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত, গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে, অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরাল দিনের কথা মনে পড়ে যায়, কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরাল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরাল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরাল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে, আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায়, নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরাল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়, আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরাল দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়, অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। আমরা যেদিন আগুনের নদী থেকে তুলে আনলাম মার ভেসে যাওয়া দেহ, সারা গা জ্বলছে বোন তোর মনে আছে, প্রতিবেশীদের চোখে ছিল সন্দেহ, দীর্ঘ চঞ্চু রোঁয়া ওঠা খার তুলে এগিয়ে এসেছে অভিজ্ঞ মোড়লেরা, বলেছে এসবা বিধান দিচ্ছে শোনো, দাহ করবার অধিকারী নয় এরা। সেই রাত্রেই পালিয়েছি গ্রাম ছেড়ে, কাঁধে মার দেহ উপরে জ্বলছে চাঁদ, পথে পড়েছিল বিষাক্ত জলাভূমি, পথে পড়েছিল চুন লবণের খাদ, আমার আঙুল খসে গেছে তোর বুক শুকিয়ে গিয়েছে তীব্র চুনের ঝাঁঝে, আহার ছিল না শোক ছিল না কারো, আমরা ছিলাম সব বহনের কাজে, যে দেশে এলাম মরা গাছ চারিদিকে ডাল থেকে ঝোলে মৃত পশুদের ছাল, পৃথিবীর শেষ নদীর কিনারে এসে নামিয়েছি আজ জননীর কঙ্কাল, বোন তোকে বলি এ অস্থি পোড়াবো না,
গাছের কোটরে রেখে যাব এই হার, আমরা শিখিনি, পরে যারা আছে তারা শিখবে না এর সঠিক ব্যবহার। সারা গায়ে আজ ছত্রাক আমাদের, চোখ নেই, শুধু কোটর জ্বলছে ক্ষোভে। আমি ভুলে গেছি পুরুষ ছিলাম কিনা, তোর মনে নেই ঋতু থেমে গেছে কবে। পূব দিকে সাদা কপটি রঙের আলো, পিছনে নামছে সন্ধ্যার মতো ঘুম। পৃথিবীর শেষ শ্মশানের মাঝখানে বসে আছি শুধু দুই মৃতদেহ চোখ। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তি পাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলিত বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে, মরা দিনের নারীর মধ্যে দপ দবিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানি না সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তরীর ঝিরঝিরে নদী, তাঁর বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, এক ভুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতম। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক। যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি, ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাখ দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত মনে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সারা নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর, ধুলোয় লুটুই মাথা। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি
নেই এমন বুকের পাটা, কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পারি। বাঁশিওয়ালা বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ্যা মানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো, জেগে ওঠে বিদ্রোহিণী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারদিকের ভীরুর ভীরকে কৃষ কুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে। দোসরহারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে, চোখ এড়ানো পথে সেই অজানাকে। কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো খোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির, চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি, রাগিনীর আবছায় বসে তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সর কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীরের থেকে খড়, পাখির নীরের থেকে খড় ছড়াতেছে, মনি আর ঘরে রাত, শীত আর শিশিরের জল, জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের, কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে, জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার। তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অসত্যের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। মা তুমি কেমন আছো, আমার পোষা বিড়াল খুঁঞ্চু সে কেমন আছে, সে রাত্রিরে কার পাশে শোয়, দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়, মা ঝিঙে মাচায় ফুল এসেছে,
তুলিকে আমার ডুরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনো দিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, আমাদের ঘরের চালে নতুন ঘর দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব, তরফদারবাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? মনে আছে আলি সাহেবের বাগানের সেই নারকেল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলি সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত, বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ, কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে, আলি সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি, আমি আর কোনো বাগানেই যাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি, বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায়? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো, আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে, দাদাকে বলো, ওর উপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না। মা, আমি রোজ দোকানের খাবার খাই, হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়, মাংস মুখে দিই, আর তুলির কথা কালু ভুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না, আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পার থেকে তুলি আর আমি তুলি আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো, বিনা পয়সায় কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তালগাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতন শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তালগাছ দুটো আছে তো, কালু তালের বড়া বড় ভালোবাসে, একদিন বানিয়ে দিও। তালের খুব দাম জানি, তবুও একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো, সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ে চেয়ে গরুও অনেক ভালো, গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা, দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু মিজান শ্রীধরদের ধাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না, সব বুঝি, কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই, আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক, কালু ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে প্রজেন ডাক্তারের ওষুধ খাইও, তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ, তা কি ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা, আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার, মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম, স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি যে হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি কেন ফিরে এসেছিস? আমি বললাম, ফিরে আসিনি,
একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেবুসে মাগি, কি করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে চিনি না বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে এক জ্বর কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা, নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোবে না, ছিনিয়ে নিল শ্রীধর। আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি, দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচাই ফুল ফুটুক। আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস, বন বন করে পাখা ঘোরে, সাবান মেখে রোজ চান করি, এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে, তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি তো আমার মা, তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেজন্যই তো তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো, ও বেচারি বড় দুর্বল। যতই অভাব হোক, তবু তুলিকে তোমরা, তোমার পায়ে পড়ি মা, বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও ও বেঁচে যাবে। তুমি অমন করে গো বারে বারে, জল ছল ছল চোখে চেয়েও না, জল ছল ছল চোখে চেয়েও না। ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথাতুর আঁখি, কাঁদো কাঁদো মুখ, দেখি আর শুধু হুহু করে বুক। চলার তোমার বাকি পথটুক, পথিক, ওগো সুদূর পথের পথিক। হায়, অমন করেও অকরুণ গীতে আঁখির সলিলে ছেও না, ওগো আঁখির সলিলে ছেও না। দূরের পথিক, তুমি ভাবো বুঝি, তব ব্যথা কেউ বোঝে না, তোমার ব্যথার তুমি দরদি। একাকি পথে ফেরে যারা, পথ হারা কোনো গৃহবাসী তারে খোঁজে না। বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা লেখা কি? দূর বাউলের গানে ব্যথা হানি বুঝি শুধু ধুধু মাঠে পথিকে। এ যে মিছে অভিমান পরবাসী, দেখে ঘরবাসীদের ক্ষতিকে। তবে জানো কি, তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায়
আজ কতগুলি প্রাণ কাঁদেছে কোথায়। পথিক ওগো অভিমানী দূর পথিক, কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশায় ধোয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে, গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাব যা এতদিন পাইনি। রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের ওপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে। কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস, তুমি হেসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম, কেমন করে বলি। আমি জামবনের কুইরিপাড়া শিবুকুরের বিঠি সাজলি বৈঠে। কাগজওয়ালারা বইলে অতটুকু বললে হইবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হইবে কে আরো কিছু। টিভিওয়ালারা বইলে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হইবে খুইলা। পঞ্চায়েতের রনিবোধি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হাম লিয়ে পড়লে আমাদের মাটির কুইরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহন বেলায় টিনের আগুর খুইলা হাইকা ডাইকা ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুইরা ঘরের ঘুট ঘুইটা আন্ধারে। হেডমাস্টারকে দেখে মায়ের পরে আমিও শোক কসলায় খা হয়ে ভাইলেছিলাম, হা একই সফল দেখছি নাকি। স্যার বললে এ সফল লয়, সফল লয়, সত্যি বটে। কথাটা শুনে কান্দে ভাষায় দিয়েছিলাম আমরা তো মা বেটি, আজ বাপ পাইসে থাকলে আমি মানুষটারে দেখাইতে পারতাম, দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সাইনঝা বাতিটি জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরা ঘরটাকে আলো কইরেছে, সেটা দেখাইতে পারতুম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আইসে তাহলে ভারতবর্ষ উঠে আসে,
কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনের কুইরি পাড়া শিবকুইরির বিঠি সাজলি, যখন থেকে হুশ হয়েছে তখন থেকেই শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে রিচেল ডিলবি, তার আবার লিগা বড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরা পাড়ার বিটি চাইলা, তোর কামিন খাটা সারা গতি কি। বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করিলি তো হাইরে গেলি, শুন যে যা হয়েছে বলুক, এসব কথা এক কানে সিমাল হে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার আর কুশিল দেঘইরার ঘরে কামিন খাটত মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতর ভাঙে নাই অতটা, মাঝে মধ্যে জ্বর তো আসতো বটে, জ্বর আসলে মা সুপসা বেগেনাতে তালাই পেতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি সিঙ্গা ফুইলা রোদ। আমি সেরোদে পিঠ দিয়ে গা দুলিয়ে পড়ছিলাম ইতিহাস, কেলাস সেভেনের সামন্ত রাজার ইতিহাস। দেওঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কতক, মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাসে কুলতলায় বসে সেরা কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকছিল। শেষ তাক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করাইতে পাঠাইছিল মায়ের বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদেলা, অত বড় বারান্দা, সব ঝাটফাট দিয়ে সাফসুত্র কইরে আসছিলাম সইলে। দেওঘরের গিন্নি নাই সারলেক, এক গাদা ইটা কাটা জুটা বাসন আমার সামনে আইনে ধরে দিলেক। বললাম আমি তোমাদের জুটা বাসন দুতে লাইব। বাবু গিন্নি সে কি রাগ, কি বিললি তুই, যত বড় মুখ লয় তত বড় কথা, জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি জুটা বাসন ধুতে লাগবি। বললাম হ, আমি তোমাদের জুটা বাসন ধুতে লাগব, তোমরা লোক দেখালাউগা, আমি চললাম। কথাটা বইলে গট গট করে বাবুগিনীর মুখের সামনে আমি বের হয়ে চলে আইলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা দুবলে মহাতুদের ধান কাইটে বাপ ঘরকে ফিরলে, আইলে দুপাতা লেখাপড়া লাতনির চত মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রা করে নাই। আঘর মাসের সন্ধ্যা বেলায় একগুনাতে আগুন যাইলে গা হাত পা শেখছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল, বাপের পেটানো মুখটা ঝলকে উঠেছিল আগুনের আসে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডেকে মাথায় হাত বুলাই গম গমা গলায় বইলেছিল, যা কইরেছিস বেশ কইরেছিস, শুন তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই কইরেছে কামিনগিরি, বাবু ঘরে গতর কাটাই খাইয়েছে, তাতে হইছেটা কি, তাতে হইছেটা কি। ই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হইবার লাগি জন্মাসলাই। যত বড় লাট সাহেব হোক কেনে, কারো কাছে মাথা লয় নিজের তেজ বিকবিলাই, এই তেজ টুকুর লাইগাই তো লিখা পড়া শিখাইছি তুকে, না হলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আছে ডাকি। আমি যাম বনের কুইরি পাড়া শিবু কুইরের বিঠি শাস্তি বৈঠে, কবেকার সেই কেলাস সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গোবল্লতার একগেনাতে লোকে এখন লোকাকার, তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়ি সাইপে এগু পিছু পুলিশ লইয়া মন্ত্রী এলেক সুইটে, কোথায় সাজলি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ লইয়া সোজা আমাদের মাটির কুইরা ঘরে। হেডমাস্টার বইলেক প্রণাম কর সাজলি প্রণাম কর, মন্ত্রী তখন পিঠ চাপড়াইলেক, বইলেক তুমি কামিন খাইটে মাধ্যমিকে প্রথম হইছ তাই তোমাকে দেখতে আইলাম, সত্যি বড় গরিব অবস্থা বটে, তোমাদের মতো মেয়েরা যাতে উঠে আসে তার লাগি তো আমাদের পার্টি, তার লাগি তো আমাদের সরকার। এই লাও 10,000 টাকার চেকটা এখন লাও, আমরা তোমাকে আরো ফুল দিব, সংবর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব সলকে উঠল ক্যামেরা,
ঝলকে উঠল মন্ত্রীর মুখ, না না মন্ত্রীলয় মন্ত্রীলয়, ঝলকে উঠল আমার বাপের মুখ, গন গনা আগুনে পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বইলে উঠলাম, না না এই টাকা আমার নাই লাগবে, আর আপনারা যে আমাকে ফুল দিবেন সংবর্ধনা দিবেন বলছে তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিল্লেক, গায়ের সেই দেওঘইরার গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিট হইলে সে এখন আইসে বইলে, কেনে কি হইছে সাজলি, তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে খুলে বল দেখি। বললে আমার পাড়ায় শয়ে শয়ে আরও অনেক সাজলি আছে, আরও শিবকুইরের বিঠি আছে গা গিরামে, তারা যদিন অন্ধকারে পইড়ে থাকবে, তারা যদিন লিখা পড়ার লাগবে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনেছেন আপনারা, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।